হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করবো ক্লাস ফাইভের তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই অঙ্ক বইয়ের 86 নাম্বার 86 নাম্বার পেজে যে অঙ্কগুলো রয়েছে নিজে করি সেগুলো। তো এইগুলো দেখে নাও, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস তোমাদের এবারে পরীক্ষার জন্য। তো এখানে যেটা রয়েছে যে নিজের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো লঘিষ্ঠ মানে কি? ছোট আকারে প্রকাশ করতে হবে। তো এখানে দেখো প্রথমটা কী হবে দেখে নাও। প্রথমে রয়েছে 72/99। তো 72/99 রয়েছে, তাহলে এটাকে কোন সংখ্যা দিয়ে কেটে আমাদের ছোট করতে হবে? তো আমরা কিভাবে করব এটা দেখো। 9 দিয়ে যদি করি তাহলে 8^72, আর কত? 9^11/99, তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 8/11। পরেরটাতে চলে আসছি, পরেরটাতে দেখো কত আছে, 78 আছে। এবার ছোট ছোট ভাবেও তুমি ভাঙতে পারো। তো 78-কে ইচ্ছা করলে আমরা যেটা করতে পারি সেটা দেখা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। 2 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে প্রথমে হচ্ছে 3^2 = 6 আমি লিখে দিলাম, তারপরে দেখো এখানে 1^8 আসছে, তার মানে হচ্ছে 9 চলে আসছে, তার মানে 9^2 = 18 হয়ে গেল। তার মানে আমি ইচ্ছা করলে এখানে লিখতে পারি কত, 2 দিয়ে যদি করি তাহলে এখানে আমি লিখতে পারি 39, ঠিক আছে। তাহলে এটাকে যখন আমি 2 দিয়ে করছি, এটাকে আমি 2 দিয়ে করব, তাহলে এখানে 5^2 = 10 আর 2^1 = 2। এবার দেখো, এবার হচ্ছে আমি 3 দিয়ে করছি, 3 দিয়ে করলে 3^3 = 39, আর এখানে যদি 3 দিয়ে করি, একান্নকে ভাগ করে দেখিয়ে দিচ্ছি দেখো, একান্নকে 3 দিয়ে ভাগ করছি, তোমরা অনেক সময় এভাবে করো, 3 দিয়ে করছি, তাহলে 3^1 = 3, আর এখানে 2^1, তার মানে হচ্ছে 7, 3^7 = 21, তার মানে কত আসছে? 17। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি এখানে আমাদের হয়ে যাবে কত, 17। এরপরে কিন্তু আর যাবে না, তার মানে আমাদের উত্তর কী দাঁড়াবে? আমাদের উত্তর যেটা দাঁড়িয়ে যাবে সেটা হচ্ছে 13/17। এরকমভাবে ছোটো ছোটো সংখ্যা দিয়েও তোমরা করতে পারো। পরের অঙ্কটা এবার দেখে নাও। তো আমরা এখন করছি 3 নম্বর অঙ্ক এখন আমি করছি। তো 3 নম্বরটাকেও আমি কিন্তু 2 দিয়ে কাটবো। তো 3 নম্বরটাকে আমি 2 দিয়ে কেটে দেখাচ্ছি তোমাদের। তো 2 দিয়ে প্রথমে যদি তোমরা করো তাহলে দেখো এখানে কত দাঁড়াচ্ছে, এখানে আছে কত, 84 রয়েছে। তো এটা তোমরা মুখোমুখি করে নিতে পারো। তো সেটা আমি মুখোমুখি দেখো করিয়ে দিচ্ছি এখানে তোমাদের। তাহলে এখানটা হচ্ছে 2 দিয়ে যদি আমরা করি, তো 2 দিয়ে করলে 4^2 = 8, আর হচ্ছে 2^2 = 4, এখানে 2 দিয়ে করলে 5^2 = 10, 4^2 = 8, তারপরে দেখো আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে হচ্ছে এখানে 2^2 = 4, 2^1 = 2, আবার এটা হচ্ছে 54, 54-কে দেখে নাও, 54-কে এখানে হচ্ছে 2 দিয়ে করলে 2^2 = 4, 1^4 থাকছে, তাহলে কত হয়ে যাবে, 7^2 = 14, তাহলে এখানে কত হয়ে যাবে, 27। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে কত, 27 আমি লিখে দিচ্ছি, তাহলে এখানে 27 চলে আসে। এবার 3 দিয়ে দেখো যাচ্ছে, তাহলে 3^7 = 21, 3^9 = 27, তাহলে আমাদের উত্তর কত দাঁড়াচ্ছে, আমাদের উত্তর দাঁড়িয়ে যাচ্ছে 7/9। তাহলে এটা আমাদের লঘিষ্ঠ আকার হয়ে যাবে। এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে, পরবর্তী অঙ্ক হচ্ছে এবার আমরা করবো 4 নম্বর অঙ্ক। তো 4 নম্বর অঙ্কটা এবার দেখে নাও। 4 নম্বর অঙ্ক দেখো, এটাকেও আমরা ইচ্ছা করলেই 2 দিয়ে আগে করে নিই, 2 দিয়ে করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে এবং মুখে মুখেও আমরা করতে পারবো। আর যেগুলো বড় সংখ্যা আসবে সেগুলোকে আমরা ভাগ করে দেখে নেব। তো এখানে আমাদের প্রথমে যেটা রয়েছে, তো এখানটা আমরা দেখতে পাচ্ছি 120 রয়েছে, তাহলে 2 দিয়ে যদি আমি করি, 2 দিয়ে করলে আমাদের প্রথমে যেটা দাঁড়াবে, 6^2 = 12, তারপরে 0 বসিয়ে দিলাম, 2 দিয়ে দেখো এভাবে ভাগ করছি, মুখে মুখে করছি, এগুলো 12 রয়েছে, তাহলে 6^2 = 12, পাশে 0টা বসিয়ে দিলাম, 14 রয়েছে, 7^2 = 14, দুটো হরফ ধরলাম, 7^2 = 14, 2^2 = 4। এবার দেখো 72 রয়েছে, তো তাহলে 72 ছোট সংখ্যা, 2 দিয়ে আবার করতে পারো, 2 দিয়ে করলে দেখো এখানে 3^2 = 6, 0 = 30 হচ্ছে, 2 দিয়ে আবার এটাকেও করা যায়। তো এইভাবে জিনিসগুলোকে আমরা করতেই পারি। আমি একটু বড় সংখ্যা ব্যবহার করি, এতে মনে হয় তোমাদের সুবিধা হবে। দেখো 2 দিয়ে করেছি, এবার আমি 3 দিয়ে করছি, 3 দিয়ে করলে হচ্ছে 3^2 = 6, 20 হয়ে গেল। 3 দিয়ে করছি, 72-কে 3 দিয়ে যদি আমরা করি তাহলে 3^2 = 6, 1^2, তাহলে 12 আসে, 3^4 = 12, তাহলে এখানে কত চলে আসছে, 24, তাহলে আমি 24 লিখে দিই, 24 আমি লিখে দিই। এবার দেখো, এবার হচ্ছে 4 দিয়ে যদি করি তাহলে 4^5 = 20, 4^6 = 24, তাহলে আমাদের উত্তর কত দাঁড়ালো, 5/6। পরের অঙ্কটা দেখে নাও। দেখো পরের যে অঙ্কটা রয়েছে সেটাকেও আমি ইচ্ছা করলে এই 2 দিয়ে করতে পারি। তো 2 দিয়ে করলে আমাদের কী দাঁড়াচ্ছে, 2 দিয়ে করলে এখানে হচ্ছে 4^2 = 8, 2^2 = 4, 102 রয়েছে, 5^2 = 10, 2^1 = 2,
এবার দেখো এখানে আমি তিন দিয়ে করছি, তিন দিয়ে করলে 371 ভাগ করে দেখে নেবে। আর তিন দিয়ে যদি এটাকে আমরা করি, 3 × 3 342, ঠিক আছে, 14/17 হয়ে যাবে আমাদের উত্তর। ভাগ করে দেখে নাও তোমরা, তোমরা নিশ্চয়ই ভাগ করতে পারো। এবার আসছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক এখানে কত দেওয়া আছে, 138/162। তো এটাকে আবার সেই 2 দিয়ে করে নিই, প্রথমে ছোট সংখ্যা দিয়ে করবে। তো এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি 8 রয়েছে, তার মানে 8 রয়েছে মানে সেটা 2 দিয়ে অবশ্যই যাবে। তো তাও একবার চেক করে নেবে, তাহলে এখানটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে আমাদের 138-কে 2 দিয়ে যদি করি, 6 × 2 = 12, 1 + 8 আসছে, তার মানে 9 × 2 = 18, তাহলে এখানে কত চলে আসছে, 69 চলে আসছে। আর এখানে যদি আমরা করি, এটাকে আমাদের কত চলে আসছে, 69 চলে আসছে, এটা দেখো মুখোমুখি হয়ে যাচ্ছে। 8 × 2 = 16, 8 × 2 = 2, 3 দিয়ে করছি, 3 × 2 = 6, 3 × 3 = 9, এখানে করছি, এটা হচ্ছে আমি 3 দিয়ে করি, 3 দিয়ে করলে আমাদের দাঁড়াবে কত, 27, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত, 23/27। পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কে আমাদের যেটা রয়েছে, এবার এটা আরও একটু বড় সংখ্যা, তো এটা আমরা কি করে করব, এটাকে আমি আবারও 2 দিয়ে করছি। তো 2 দিয়ে যদি করি, দেখো প্রথমে কত আছে, 2 দিয়ে, 2 × 2 = 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, এখানে কত হবে, 2 × 2 = 2, 3 × 2 = 6, একটা একটা করে করছি, 2 × 2 = 4, আবার 2 দিয়ে করছি, 6 × 2 = 12, দুটো খন্ড নিলাম, 2 × 2 = 4, এখানে হচ্ছে 6 × 2 = 12, আবার 1 থাকছে, তার মানে 6 × 2 = 12, এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে আমাদের এরকম হলো, 132-কে আমি যখন ভাগ করছি, 132-কে আমি যখন ভাগ করে ফেলছি, তখন আমার জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, 132 একে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে 6 × 2 আমাদের কত দাঁড়াচ্ছে, 12, এখানে 1, 2, তাহলে সেখানেও 6 × 2 কত চলে আসছে, 12, তাহলে এইভাবে 12 মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, এখানে আমাদের হয়ে যাবে 66, তাহলে আমি এখানটায় 66 লিখে দিই, 66 লেখা আছে। এবার এটাকে আবার 2 দিয়ে ইচ্ছা করলেই করা যেতে পারে, আবার যদি আমি 2 দিয়ে করি, তাহলে দেখো 62 কত হয়ে যাবে, এখানে উপরে 62 রয়েছে, তাহলে 62-র এখানে হচ্ছে আমাদের যেটা হয়ে যাবে, সেটা হচ্ছে 3 × 2 = 6, 2 × 2, এখানে যদি করি, 2 দিয়ে করছি, 3 × 2 = 6, 3 × 2 = 6, তাহলে আমাদের উত্তর কত দাঁড়াবে, 31/33, এটা আমাদের উত্তর দাঁড়িয়ে যাবে। পরের অঙ্কটা দেখে নাও, 8 নম্বর অঙ্ক। তো 8 নম্বর অঙ্কে আমাদের যেটা করতে হবে, এখানে দেখো শেষে 5 রয়েছে, তাহলে অবশ্যই 5 দিয়েই যাবে, তাহলে 215-কে আমি হচ্ছে প্রথমে 5 দিয়ে দেখিয়ে দিচ্ছি, 4 × 5 = 20, 1 × 5, 3 × 5 = 15, তাহলে কত দাঁড়াচ্ছে, 43। তারপরে দেখো এখানে আমাদের রয়েছে 285, তাহলে আমি এখানে 43 লিখে দিই। আর এখানে দেখো 285 রয়েছে, তাহলে 285-কে আমি যদি ভাগ করি, আমি এখানে আবার 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5 × 5 = 25, আর 3 × 5, তার মানে 5 × 7 কত হয়ে যাবে, 35, তাহলে আমাদের কত দাঁড়াবে, 57। দেখো এখানে আর কিন্তু কিছু যাচ্ছে না, তাহলে আমাদের উত্তর দাঁড়িয়ে যাবে হচ্ছে 43/57, এই হয়ে যাবে আমাদের উত্তর। পরবর্তী অঙ্কটা দেখে নাও, তো আমাদের 8 পর্যন্ত অঙ্ক হয়ে গেল। এবার যেটা রয়েছে আমাদের, এই যে এই সংখ্যাগুলো রয়েছে, এগুলোকে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলা আছে, তার মানে ওপরে কী আসবে, 12 আসবে, তাহলে প্রথমটা তো এখানে করে দেওয়াই আছে। পরেরটা আমাদের কত হবে, পরেরটা আসবে 1/4 সমান সমান, এটাকে ওপরে 12 করতে হবে, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে ওপরে, আর নিচেও হচ্ছে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওপরে চলে আসবে আমাদের 12, আর নিচে চলে আসবে 4/48। তারপরে দেখো এখানে কত আছে, 1/5 রয়েছে, তাহলে 1/5-কে আমি যদি 12 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, এখানে উপরে তো চলে আসছে 12, আর নিচে হচ্ছে 5 × 12 দিয়ে গুণ করলে কত চলে আসছে, 60, তাহলে আমাদের চলে আসবে 12/60। এরপরে আমাদের যেটা রয়েছে 1/7, লাস্ট যেটা 1/7 এইটা, তাহলে 1/7 আমি কি করব, এখানে আমি উপরে 12 দিয়ে গুণ করছি, আর এখানে 7-কেও আমরা 12 দিয়ে
গুণ করছি। তাহলে এখানে তো উপরে 12 হয়ে গেল, আর 7 বরং কত? 7 বরং 84। তোমরা যারা নামতে জানো তাদের তো কোনো অসুবিধা নেই, যারা জানো না তারা গুণ করে নাও। 7 গুণে 14, 4 বসে গেল, হাতে 1, 7 একে 7, আর 1 হচ্ছে 8। তার মানে আমাদের কত হয়ে যাবে? 12/84, এটা আমাদের হয়ে যাবে। এরপরে দেখো এখানে যে দুটো সামান্য একটা জিনিস রয়েছে, করে দেওয়াই রয়েছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে দেখো রয়েছে যে আমি দরজায় লাল রং করেছি 1/2, 1/2 মানে 2/4, আর মিলি দরজায় সবুজ রং করেছে, দেখো এখানে 4টে ভাগ রয়েছে, তার মানে 1টা ভাগ, তার মানে কত হচ্ছে 1/4। আচ্ছা কোনটা বড়, 2/4 বড় না 1/4 বড়? যখনই ছোট বড়র প্রশ্ন আসবে তখনই নিচের হরটাকে সমান করবে, তো এখানে বুঝতেই পারছো কোনটা বড়, আমাদের এই দিকটা বড়। তাহলে আমি বেশি রং করেছি, এই যে এখানে আমি বেশি রং করেছি, তাহলে দরজাতে কোন রং বেশি হয়েছে? দরজাতে লাল রং বেশি হয়েছে, তাহলে এখানটা আমাদের কি লিখতে হবে? আমাদের এখানে লিখতে হবে দরজাতে সবুজ রঙের চেয়ে এখানটা লিখবো আমরা কি, লাল রং বেশি। তো এইভাবে জিনিসটা করতে হবে। তো পরের পৃষ্ঠার অঙ্কটা আমরা পরের ভিডিওতে করব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং নতুন হয়ে থাকলে একটা লাইক করো যাতে আমিও বুঝতে পারি। যারা পুরনো তারা তো করোই, যারা নতুন তারা অবশ্যই এটা করবে যাতে বুঝতে পারি যে তোমরাও বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, টাটা।